2016 আমি ঢাকা শহরে একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল সেখানে যাই একজনকে মিট করার জন্য মানে আমার এক পেশেন্টকে সো এখানে মিট করতে গিয়ে আমি ওইখানকার হসপিটালে হিমাগারের গার্ডের সঙ্গে কথা হয় সো ওনার লাইফের একটা সত্য ঘটনা যেটা হচ্ছে যে উনি একজনকে ভালোবেসেছিলেন সো 25 বছর পরে তার ওই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে এবং এই 25 বছর ওই ভদ্রলোক বিয়ে করেন সো এই গল্পটা কথায় কথায় ওনার কাছ থেকে আমি শুনতে পাই সেটা 2016 এর কথা সো এই আইডিয়াটা আমার মাথায় জেনারেট করে তখন তারপরে ভাবতে ভাবতে ধীরে ধীরে ডেভেলপ হয় সো অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক আসলে গল্প কপি করার ব্যাপার বা চুরি করার অভিযোগটা করেছেন তিনি হয়তো আসলে টাইমটা কাউন্ট করেন নাই বা ইললজিক্যাল জায়গা থেকে বলছেন লজিকটা যদি চিন্তা করতেন তাহলে এটা বলতেন না বিকজ আমার এই এটা অনুদান 2021 অর্থ বছরে সো তার মানে আমাকে 2020 তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয়েছে এবং ডেফিনেটলি 20 সাবমিট করতে হলে তার আগে আমাকে গল্পটা লিখতে হয়েছে সো সেটা ধরেন আমাকে 2019 লিখতে হয়েছে সো 2000 আমি মানে আগের 2016 এর কথা বাদই দিলাম অ্যাটলিস্ট 2019 আমাকে লিখতে হয়েছে 2019 এ যে গল্প আমি লিখে 20 সাবমিট করেছি এবং সেটা 21 সালের শুরুর দিকে এসে অনুদান পাই এবং আমি 22 এর শুরুর দিকে শুটিং শুরু করি ওনারা 22 এর শেষের দিকে এসে তারা হচ্ছে যে একটা নাটক আপলোড করে ইউটিউবে সো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ওনাদের যে কথা সেটা কি আসলে বাপের চেয়ে সন্তানের বয়স বেশি হয়ে গেল না মানে আমার যে গল্প 2016 আমি ডেভেলপ করলাম 2019 এ এসে আমি তথ্য মন্ত্রণালয়কে সাবমিট করলাম তারা 22 এ সেই গল্প বা সেই ধারে কাছে গল্পের কাছাকাছি একটা গল্প নাটক বানালেন এবং তারা ক্লেম করছে যে আমি তাদের গল্প চুরি করে সিনেমা বানিয়েছি বরং আমি ক্লেম করতে পারি যে যখন এটা আমাদের খুবই ছোট্ট ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিতে কি হয় আমি যখন গল্প ভাবি স্ক্রিপ্ট লিখি তখন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদের সঙ্গে শেয়ার করি আরও ডেভেলপ করার জন্য সো যখন আমি গল্পটা ডেভেলপ করছি তখন তো ডেফিনেটলি আমি আমার সার্কেলের আরও ডিরেক্টর আর্টিস্ট অন্য অনেকের সঙ্গে শেয়ার করেছি সো সেটা শেয়ার করার পরে সেইটাও আরও দুই চারজনের কাছে পৌঁছায় সো মানে আমি বরং এখন ক্লেম করতে পারি যে ওই ভদ্রলোকরা আমার ওই আইডিয়া আমার কোনো সার্কেল থেকে শুনে তারা 2022 এসে সেটা নিয়ে নাটক বানিয়েছে সো আমি চাইলেই এখন লিগালি অ্যাকশন নিতে পারি এই কারণে না যে আমার আইডিয়া তারা হয়তো চুরি করেছে এই কারণে যে তারা সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে যে এলিগেশনসটা দিয়েছে মানে এইটা এইভাবে তারা দিতে পারে না যদি তাদের আসলে এইটা এলিগেশন দিতেও হয় আরও সোভার ওয়েতে দেওয়ার মানে ওয়ে ছিল রাইট মানে ডেফিনেটলি এইভাবে দিতে পারে না তারা আমার মানহানির ব্যাপারে কথা বলছে সো এটা ডেফিনেটলি আমার মানে মানহানি সো আমি চাইলে কিন্তু এখন লিগাল অ্যাকশন নিতে পারি আমার মনে হয় যে এটা তাদের ভাবা উচিত আমি লিগাল অ্যাকশনের জন্য অলরেডি লিগাল প্রসিডিউর অনুযায়ী আমাদের আসলে এক গার্ডিয়ান আছে বা পরিচিত আছে ভাই ব্রাদার আছে সো সেই জায়গা থেকে আমি কথা বলেছি যারা প্রশাসন আসলে প্রশাসনে আছে সো তাদের সঙ্গে আমি ফর্মালি এক ধরনের ফোনে কথা বলেছি সো তারা বলেছে যে তুমি যদি ডিসিশন নাও দেন ওকে আসো এবং লিগাল অ্যাকশন নাও সো আমি জাস্ট আজকের দিনটা বা কালকের দিনটা টাইম নিচ্ছি আসলে তাদের দিক থেকে কেমন আসলে অ্যাকশন হয় রিয়াকশন হয় যে ভদ্রলোকরা আসলে ক্লেম করেছে সো তাদেরটা দেখার জন্য ওয়েট করছি তারপরে আমি আসলে যেহেতু ইন্ডাস্ট্রি খুবই ছোট আমি চাই না আসলে কাদা ছড়াছড়ি করতে সেই জন্য আমি একটু সময় নিয়েছি দেখার জন্য কিন্তু আমি ভার্বালি অলরেডি কথা বলে রেখেছি